লাগছে ভেরি এক্সাইটেড সো বি কেয়ারফুল সবাই মিলে একসাথে রং খেলি আবির মাখাই কার্ডিয়াক সার্জারির জন্য ভারতের সবচেয়ে বিশ্বস্ত হাসপাতাল থেকে চিকিৎসা নিন সিগমেট অ্যাপের মাধ্যমে এখানে বয়সের কোনো ভেদাভেদ নেই নেই কোনো সম্পর্কের পার্থক্য সবাই মেতেছেন আবির মাখা রঙের উল্লাসে হোলি উৎসবে গানের তালে তালে মেতেছেন তারা এ যেন শুধু রং মাখানোর দিন এ যেন এক প্রতিযোগিতা দোল খেলতে ভালো লাগে অনেকে আসছে সব আত্মীয় স্বজনরা আসছে দোল খেলতে মা বাবা নিয়ে আসছে অনেক মজা হচ্ছে রং মাথায় আমরা প্রেম ভাব প্রকাশ করি সবাই এর মাধ্যমে ভেরি নাইস খুব ভালো লাগছে শ্রীকৃষ্ণের চরণে আবির দিতে এসে ভীষণ ভালো লাগছে আজকে গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাব তিথি সো আজকে আমরা এই নববৃন্দাবন হরিবাসর তিথিতে আমরা মেতে উঠেছি ভেরি এক্সাইটেড সো বি কেয়ারফুল সবাই সাবধানে হোলি উৎসব আনন্দ উৎসব করুন এটা আমাদের ভগবান আজকে মনে ওরাই রং খেলছে আজকে রাধা গোবিন্দ ওই জন্য আমরাও দেই ঠাকুর চরণে আমাকে আমার মা বর্মা ও অনেকে রং মিশিয়ে দিয়েছে তারিখ না আমরা তিথি হিসেবে পালন করে থাকি সেই জন্য এই বছরটা একটু পিছিয়ে গেছে তবে আমাদের আনন্দ কোনো কিছুই কমতি নাই হ্যাপি হোলি সৃষ্টিকর্তার কাছে আশা করি সবাই যেন এভাবে আনন্দ ফুর্তি করে বাকি জীবনটা সবার কাটে নয় দিন ব্যাপী মহানাম যজ্ঞের শেষ দিন আজ 70 বছর যাবৎ প্রতি বছর এই উৎসব পালন করা হয় বগুড়ার চ্যালোপাড়া নববৃন্দাবন হরিবাসর মন্দিরে সকাল থেকে সনাতন ধর্মাবলম্বীরা রং নিয়ে হাজির হন মনের কালিমা দূর করতে পূজা পার্বণ শেষে হোলি উৎসবে মাতেন ভক্তরা মানব জাতির কল্যাণ এবং বিশ্ব শান্তিকল্পে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি নববৃন্দাবন হরিবাসর চ্যালোপাড়াতে অনুষ্ঠিত হলেও এটা হচ্ছে বগুড়াবাসীর হরিবাসর সারা বাংলাদেশের লোক আসে এবং আমাদের যে এখানে কীর্তন পরিবেশন হয় দেশের সুনামধন্য দল দিয়ে আমরা এইগুলো কীর্তন পরিবেশন করাই আর প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে এই দোল উৎসব পালিত হয় বগুড়ার চ্যালোপাড়া নববৃন্দাবন হরিদাস মন্দিরে হরিবাসর দিয়ে শুরু হয়ে নয় দিন ব্যাপী চলে মহানাম যজ্ঞ শেষ দিন দোল পূর্ণিমা বা হোলি উৎসবের মধ্য দিয়ে শেষ হয় সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসব রাহাত রূপান্তর দৈনিক করতোয়া বগুড়া